আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কাচকি মাছ। আমি যেভাবে কাচকি মাছটা ভুনা করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। আর কাচকি মাছ কিন্তু অনেকেরই খুব পছন্দ, বিশেষ করে আমারও খুব পছন্দ। তাহলে চলুন দেখি কিভাবে এই কাচকি মাছের ভুনাটা করতে হয়, তার পুরো প্রস্তুত প্রণালীটা। আর আজকের এই রান্নার জন্য এখানে আমি মাছ নিয়েছি 300 গ্রামের মতো। মাছগুলো পরিষ্কার করে বেছে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কাচকি মাছে কিন্তু বেশি একটা ময়লা থাকে না, যাই দু একটা থাকে এগুলো একটু ভালো করে বেছে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো। আগ থেকে যদি মশলাগুলো মাখিয়ে রান্নাটা করা হয় তরকারিটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো আমি একটু চিকন করে কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ লাল মরিচ বাটা। জালের পরিমাণটা যে যেমন টাকা সেটা বুঝে বাড়িয়ে কমে অ্যাড করা যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, জাল এবং ফ্লেভার যাতে দুটাই বের হয়ে আসে। সব কিছু দেওয়ার পর এখন ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আর যখনই আমি কাচকি মাছ রান্না করি তখন কিন্তু মরিচ বেটে রান্নাটা করি। আমার কাছে মনে হয় যে মরিচ বেটে যদি কাচকি মাছ রান্না করা হয় কাচকি মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ আসে। যদি মরিচ বাড়তে গেলে কারো হাত জ্বালা পোড়া করে তাহলে কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নেবেন, অথবা হাতে পলি লাগিয়ে বেটে নেবেন। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ টমেটো কুচি। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো চিকন করে কুচি করে নিয়েছি। আর এই রান্নাতে যদি 2-1টা টমেটো কুচি করে দেওয়া হয় তরকারির স্বাদ কিন্তু খুব ভালো আসে। টমেটো দিয়ে কিন্তু আলতোভাবে মাখিয়ে নিতে হবে। আর মশলাগুলো কিন্তু আমি আগে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আলতোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সরাসরি চুলায় চলে আসলাম মূল রান্না করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন কিছুটা গরমে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর এখন নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো আছে। আর এই মাছগুলো কিন্তু খুব তাড়াহুড়া করে নাড়া যাবে না, আলতোভাবে নেড়ে দিতে হবে, কারণ মাছগুলো কিন্তু আকারে অনেকটাই ছোট, তার জন্য মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। মাছগুলো খুব ভালো করে নাড়িয়েচেড়ে আমি আলতোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা ডেকে রান্না করে নিচ্ছি 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো ছিল। এখন আবারও আলতোভাবে একটু নেড়ে দিয়েছি, আর মাছগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোল। যে বাটির মধ্যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে আমি 1.5 কাপ পানির মতো দিয়ে দিলাম। ঝোল আমি আমার পছন্দ মতো দিয়েছি। আপনার চাইলে কিন্তু এখানে কমে অথবা বাড়িয়েও ঝোল অ্যাড করতে পারবেন। আমার কাছে মনে হয় যে কাচকি মাছের ঝোলের পরিমাণটা কম দিলে খেতে ভালো লাগে। এখন ঢাকনাটা ডেকে অপেক্ষা করছি আমি বলকটা আসা পর্যন্ত। 2 মিনিটের ভিতরে বলকটা চলে এসেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবারও আলতোভাবে একটু হাতাটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। আর ঝোল কিন্তু এর মধ্যে কিছুটা কমে এসেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আবারও ঢাকনাটা ঢেকে দিচ্ছি আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিতে হবে। 4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেছে। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিয়েছিলাম। যদি ফুল বাড়িয়ে দিয়ে রান্নাটা করতাম তাহলে কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ধনে পাতা কুচি। তরকারিটা যখন এরকম হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে ধনে পাতা কুচি অ্যাড করতে হবে। আমার কাছে মনে হয় যে কাচকি মাছ রান্না করতে গেলে যখন রান্নার শেষ দিকে কয়েকটা ধনে পাতা কুচি অ্যাড করা হয় তরকারির স্বাদ কিন্তু খুব ভালো আসে। ধনে পাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা লুতে রেখে আমি ঢাকনাটা ডেকে রেখে দিব 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম, আর চুলার জাল কিন্তু বন্ধ করে দিয়েছি। কাচকি মাছ আমার রান্না হয়ে গেছে। আর এই কাচকি মাছ কিন্তু কত সহজে রান্না করা যায় দেখে হয়তো বুঝতে পেরেছেন। আশা করি আজকের এই কাচকি মাছের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে।
আর কে কে আমার মতো কাচকি মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা একেবারে নতুন তাদের কাছে কিন্তু এই কাচকি মাছের রেসিপিটা অনেকটাই সহজ হয়ে যাবে রান্না করতে গেলে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন।